হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি আবার আপনাদের সাথে একটি সোপের রিভিউ নিয়ে চলে আসলাম। তো আজকে আমি যে সোপটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো, এই সোপটার সাথে কিন্তু অলরেডি অনেকেই অনেক পরিচিত আছেন, প্লাস হচ্ছে এই সোপটা কিন্তু অনেকেই ব্যবহার করে ফেলেছেন। তো আসলে এই সোপটা নেট জগতে কিন্তু খুবই ভাইরাল একটি সোপ। এই সোপটা নিয়ে আপনাদের সাথে আমার আর আগেই ভিডিও করা দরকার ছিল, বাট করি কিন্তু ভিডিওটা করা হয়নি। তাই ভাবলাম যে যারা নাকি আমার ভিউয়ার্স আছে, এই সোপটা ব্যবহার করেনি, সোপটা ব্যবহার করতে চাচ্ছে, তাদের জন্য এই ভিডিওটা করা আমার খুব প্রয়োজন। তাই আজকে এই ভিডিওটা করে ফেললাম। তো বেশি কথা না বলেই আমি বলেই ফেলি যে আজকে আমি কোন সোপটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো। আশা করি উপরে ভিডিওর থাম্বনেলটা দেখে আপনারা বুঝে গেছেন, তারপর আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে ভূমি বার মেক নিউট্রিশন সোপটা নিয়ে আজকে আপনাদের সাথে আমি কিছু কথা বলবো, যে এই সোপটা ব্যবহার করাতে নাকি ফুল বডি একদম সাথে সাথে ধবধবে ফর্সা হয়ে যাবে, আর এটার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না, আর এটা যে রিয়েল আর যেটা যে ফেক, দুটোটা আপনাদেরকে আমি দেখিয়ে দেবো। আশা করি পুরো ভিডিওটা আপনারা আমার সাথেই থাকবেন। যদি আমার সাথে পুরো ভিডিওটা থাকেন, তাহলে আমি এই ভূমিবার সোপটা সম্পর্কে আপনাদের কাছে অনেক কিছু জানাবো। আর আমি তো বলেই দিলাম, যেটা রিয়েল সেটা আমি আপনাদেরকে দেখাবো, আর যেটা ফেক সেটাও কিন্তু আপনাদেরকে আমি দেখাবো। তো ভিডিওটা শুরু করার আগে অবশ্যই বলবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন হন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে দেবেন। তো ভূমিবার মেক নিউট্রিশন সোপটা নিয়ে আজকে আপনাদের সাথে আমি কথা বলবো, যে এই সোপটা ব্যবহার করাতে নাকি সাথে সাথে ফুল বডি একদম ধবধবে ফর্সা হয়ে যায়। এমন কোনো সোপ কি আছে যেটা ব্যবহার করার সাথে সাথে ফুল বডি ধবধবে ফর্সা হয়ে যায়? এখানে ভিডিওতে দেখা যাচ্ছে যেটা ব্যবহার করার সাথে সাথে ফুল বডি একদম ধবধবে ফর্সা হয়ে গিয়েছে, বাট না, এই সোপটা ব্যবহার করাতে কিন্তু আপনার ফুল বডির সাথে সাথে ধবধবে ফর্সা হবে না। তবে এটার যে রিয়েলটা আছে সেটা যদি আপনি ব্যবহার করেন, তাহলে আপনি কিছুটা চেঞ্জ পাবেন, আর যেটার যে ফেকটা আছে সেটা যদি আপনি ব্যবহার করেন, এটাতে আপনি কোনো রেজাল্টই পাবেন না, উল্টো আপনার টাকাটা কিন্তু নষ্ট হবে। তবে যেটা রিয়েল সেটা ব্যবহার করলে আপনি হ্যাঁ কিছুটা পার্থক্য পেতে পারেন, তাও আবার আহামরি এমন কিছু পাবেন না আপনি ফুল বডিতে চেঞ্জ। তো এই সোপটা যা যা ক্লেম করেছে, যে এই সোপটা ব্যবহার করতে একদম ধবধবে ফর্সা হয়ে যাবে, তারপর ফুল বডির যেখানে যেখানে কালো কালো, মানে অনেকটা আমরা দেখা যায় আমার ফুল বডিতে অনেকে কালো কালো দাগ থেকে থাকে, সেটা রিমুভ করে ফেলবে, বাট না, এই সোপটা কিন্তু তেমন কোনো কাজই করে থাকে না। তো এই সোপটা সম্পর্কে যাদের যাদের নাকি অনেকটা পরিমাণ ভুল ধারণা ছিল, যেটা ব্যবহার করে ধবধবে ফর্সা হয়ে যাবো, তো আমি তাদেরকে বলবো যে এই সোপটা ব্যবহার করতে তা আপনারা কিন্তু তেমন কোনো রেজাল্টই পাবেন না। তো কিছুটা ব্রাইটনেস পাবেন, তো সেটা আবার কতক্ষণের জন্য সেটা আমি বলতে পারছি না। আসলে যদি একটা সোপ ইউজ করে যদি আমরা ধবধবে ফর্সা হয়ে যেতাম সাথে সাথে, তাহলে তো আমরা নামি দামি ব্র্যান্ডের লোশন প্লাস হচ্ছে ক্রিম, আর অনেকে কিন্তু শরীরে ইঞ্জেকশনও নিয়ে থাকি, আমরা ওই সব কিন্তু ইউজ করতাম না শরীরের জন্য। আমরা জাস্ট এমন একটি সোপ কিনে এনে সাথে সাথে ফুল বডিকে ব্রাইটনেস করে ফেলতাম, তাহলে দেখা যেত দুনিয়ার কোনো কালো মানুষই থাকতো না, সবাই কিন্তু ফর্সা হয়ে যেত। তো এইসব সবগুলো হচ্ছে ফেক জিনিস, এই ফেক জিনিস থেকে দূরে থাকাটাই আমি মনে করি ভালো। তারপরে যদি আপনারা কারো যদি চান যে না ফুল বডিকে হালকা কিছু একটা ব্রাইটনেস দিতে, তাহলে কিন্তু আপনারা এটা ব্যবহার করতে পারেন, ছেলে মেয়ে উভয় কিন্তু এটা ব্যবহার করতে পারবেন। তো আমি আপনাদেরকে এখন দেখিয়ে দেবো যে কোনটা রিয়েল এবং কোনটা ফেক, দুটোর ছবি আপনাদেরকে আমি দিয়ে দিচ্ছি। তো যেটা রিয়েল অবশ্যই আপনারা রিয়েলটা দেখেই ক্রয় করবেন, এতে আপনারা কিছুটা রেজাল্ট পাবেন, আর যেটা নাকি ফেক ওটা ইউজ করলে কিন্তু আপনারা কোনো রেজাল্টই পাবেন না, আমি আবারও বলে দিলাম আপনাদেরকে। তো এই সোপটার প্রাইসও বেশি না, যে রিজনেবল প্রাইসের ভিতরে কিন্তু আপনারা এই সোপটা যে কোনো বড় শপিং মলে পেয়ে যাবেন। তো আজকে এই সোপটা নিয়ে আপনাদের সাথে কিছু কথা ছিল, যেটা এই সোপটা যেটা রিয়েল সেটাই আমি আপনাদেরকে বলে দিয়েছি। যদি তারপর আপনাদের ভালো লাগে আপনারা ব্যবহার করবেন, আর ভালো না লাগলে অবশ্যই স্কিপ করে দেবেন। তো আজকের জন্য এতটুকুই, কথা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।